আগের দিন প্রেস কনফারেন্সে আমি বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছিলাম, কারণ বাংলার মানুষ যে যুদ্ধ লড়াই করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছিল এবং তারা তাদের সমর্থন নরেন্দ্র মোদী অমিত শাহের উপর ভারতীয় জনতা পার্টির উপর ন্যস্ত করেছেন, তার জন্য বাংলার জনগণকে আমরা ধন্যবাদ। গতকাল আমার একটা নাটক দেখলাম, তা বলছে হেডলাইন হওয়ার জন্য বললেন যে মমতা ব্যানার্জি পদত্যাগে নিচ্ছেন প্রশ্ন। কার কাছে করেছেন? মমতা ব্যানার্জি নিজেই পদত্যাগ পত্র লিখেছেন, নিজের কাছেই রেখেছেন, নিজেই ইস্তফা গ্রহণ করেননি, আবার নিজেই হেডলাইন করে বলছেন দল নিচ্ছে প্রশ্ন। দলটাকে? দলটাই তো মমতা ব্যানার্জি। কাগজে হেডলাইন হওয়ার জন্যে মমতা ব্যানার্জি ইচ্ছা প্রকাশ করলেন যে আমি পদত্যাগ করে না কাছে করতে চাই। জীবনে পদত্যাগ করবেন না, ক্ষমতা থেকে যে ক্ষমতা থাকার স্বাদ উনি আশ্চর্যজন করছেন, সেই ক্ষমতা থেকে উনি কোনো অবস্থাতেই পদত্যাগ করবেন না। এটা আপনি লিখে রেখে দিন যে যতদিন না বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তাকে আস্থা করে নিক্ষেপ করবে, তার আগে অব্দি মমতা ব্যানার্জি পদত্যাগ করবে। তুই কাল একটা অদ্ভুত কথা শুনলাম, বললেন হ্যাঁ আমি মুসলিম পোষণ করি, তারপরেই বললেন যে গরু দুধ দেবে তার তো চারটা খেতেই হবে, তাহলে মুসলিম সম্প্রদায় কি গরু? মুসলিম সম্প্রদায় ওনার কাছে গরুর মতন, যেহেতু গরু হিসেবে ট্রিট করেন এবং এই হচ্ছে তার মূল্যায়ন মুসলিম সম্প্রদায়ের। এটা মুসলিম সম্প্রদায়ের মানুষকে একটু ভেবে দেখার জন্য অনুরোধ করবে। এই যে নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করা যায়, তাতে 17টা মন্ত্রী হেরে গেছে, 17টা মন্ত্রী হেরে গেছে, 124টা বিধানসভা কেন্দ্রে, 124টা বিধানসভা কেন্দ্রে আমাদের ভারতীয় জনতা পার্টি 124টা বিধানসভা কেন্দ্রে, 124টা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বিজয়ী হয়েছে, আর 9টা বিধানসভা কেন্দ্রে বিজয়ী হয়েছে হচ্ছে কংগ্রেস। 30টা বিধানসভা কেন্দ্র আছে, আমি আপনাদের দেখাতে পারি 30টা বিধানসভা কেন্দ্র যেখানে আমরা ভোটের ব্যবধানে হেরেছি, কোনো জায়গায় 3000, কোনো জায়গায় 2000, কোনো জায়গায় 740, কোন জায়গায় হেরেছি 1200 ভোট। 30টা বিধানসভা কেন্দ্র আছে, 30টা বিধানসভা কেন্দ্র এবং সর্বোপরি আরামবাগ লোকসভা কেন্দ্রে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত ন্যাকার জনক, লজ্জাজনক। তপন রায়কে আমাদের পার্টিকে জোর করে হারিয়ে দেওয়া হবে 1100 56টা ইভিএম না গুনে যেভাবে রিটার্নিং অফিসার এডিএম খুঁজলেন, উনি ওনার রিকাউন্ট না করে জোর করে ঘোষণা করেছেন, এটা নিশ্চিত করে সবল না, এটা ইলেকশন রুল কোড ফলো করে। যেহেতু নির্বাচনের কাণ্ড শেষ, নির্বাচন কমিশনের কিছু নেই, স্বাভাবিকভাবেই এই ব্যাপারটাকে নিয়ে আমাদের কোর্টেই যেতে হবে। এই নির্বাচনে আমি আরো কতগুলো লক্ষণীয় ব্যাপার দেখছিলাম, যেমন ঘাটাল লোকসভা, মমতা ব্যানার্জি একটা টাইমে বই লিখেছেন, বই লিখে কোন বুথে কে কত কে কোথায় হিসেব থাকবে, তা আমাদেরও পরবর্তী ক্ষেত্রে একটা ডিফারেন্স থাকতে হবে।
হাজার লোকসভায় এক একটা ভোট কেস ফুলে 782টা ভোট, 780টা হচ্ছে তৃণমূল কংগ্রেস, 200 হচ্ছে কোন জায়গায় 990টা ভোট, 990টাই তৃণমূল কংগ্রেস বিজেপি শুরু। এইভাবে ভোটের ফলাফল স্বাভাবিকভাবে এই নির্বাচনেও কিন্তু তারা রিভিউ করে দিলে তাদের সবাই কেন হতে পারে না, সারা বাংলার যে ট্রেন সেই ট্রেনে গিয়ে 990টা ভোট ভোট আর 990টাই তৃণমূল কংগ্রেস বিজেপি শূন্য হতে পারে। এখন যেহেতু নির্বাচন এই কমিশনের আওতায় নেই, তাদের কাছে গিয়ে লাভ নেই, এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা নিয়ে যে ইলেকশন পিটিশন আমরা দাখিল করি আর মমতা ব্যানার্জিকে বলি যে বাংলার মানুষের রায়টাকে মাথা পেতে নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে বাংলায় ফেরত দিন। এখনো বিভিন্ন জায়গায় যেমন গত পরশু দিন আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কর্মী চাকদাতে খুন হয়েছে, এখনো আমরা বলবো যে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনুন, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন, বাংলার গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কায়েম করুন, মানুষ যেন গণতান্ত্রিক হোক। আমাদের দলের তরফ থেকেও আমরা আজকে বাংলায় সবাইকে আবেদন করেছি, আমরা নিশ্চিত আমাদের জয় হয়েছে, আনন্দ হয়েছে, তো কারুর খুশি বা আনন্দর আতিশায্য যেন অপরের নিরানন্দের কারণ না। এবং আমরাও আমাদের দলের তরফ থেকে বলেছি সবাইকে যে সবাই সংযত থাকুন এবং মোদিজির যে কথাগুলো বলেছেন তার উপর লক্ষ্য রেখে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ এগিয়ে নিই। ভারতীয় জনতা পার্টি এই বিপুল জয় সারা ভারতবর্ষে 40 বছরের ইতিহাসে নেই, 40 বছরের ইতিহাসে নেই একটা রাজনৈতিক দল একবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসার পর আবার দ্বিতীয়বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরেছে, এটা 40 বছরের ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে নেই। এটা আমরা দেখতে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের হচ্ছে আবার বলি যে কাগজে হেডলাইনের জন্য মিথ্যা কথা বলা তো মানে কাগজে হেডলাইন হবে উনি পদত্যাগ করতে চাইলে দল গ্রহণ করবে না, কাগজে হেডলাইনের জন্য হয় এই নাটক। এই ব্যাপারটা আজকে বাংলার মানুষের কাছে খুব পরিষ্কার হয়ে গেছে, তাই আমি আপনাদের সবার কাছে আজকে দ্বিতীয় কথাগুলো বললাম, বিশেষত বললাম যে উনি বারবার যান কে পালন করেছে উনি একটা সম্প্রদায়ের অনুষ্ঠানে যদি যান, তবে আমি তো দেখেছি বিধান রায়কে দেখেছি এত সংখ্যালঘু প্রেমী মুসলিম মানুষ বিধান রায়ের চাইতে আমি কম দেখেছি। বিধান রায় সারাদিন ইতিহাস ভাত খেয়ে পরের দিন সেদিন সন্ধ্যেবেলায় অভুক্ত মানুষগুলোর ইফতার দিয়ে বিধান রায়ের চাইতে বেশি মুসলিম মানুষের সম্প্রদায়ের সমর্থন সারাক্ষণ সারাদিন ধরে ডাল ভাত খেলাম ইলিশ মাছ খেলাম, সন্ধ্যেবেলা গিয়ে আমি একটা মুসলিম সম্প্রদায়ের পোশাক পরে আমি অভুক্ত মানুষ যারা একটা নিজেদের সম্প্রদায়ের ব্যাপারে অভুক্ত মানুষ তা খাবে তার কাছে গিয়ে জাগিয়ে দাঁড়িয়ে তার আর কিছু যাই হোক গৌরবের দ্বারা নিশ্চয়ই 100 বার 1000 বার চান কিন্তু কোনো সম্প্রদায়কে অপমান করার অধিকার ওনার নেই। তিনি বললেন যে মানুষগুলো পোষণ করে তারা গরু, এই তাই সংযত হন বাংলার ভাষা সংস্কৃতি কৃষ্টি যে জায়গাটা নামিয়ে নিয়ে গেছে এটাকে আর নামাবেন না, দয়া করে বাংলার মানুষ আর বক্সের কাছে আমাদের যে একটা স্বাধীনতা সংস্কৃতি কৃষ্টি নিয়ে গৌরব করছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে ভাষাগুলো ব্যবহার করছে আশা করবো আগামী দিন তার অজয় মুখার্জির বাংলা কংগ্রেস দেখেছিলেন কেউ জানেন, আপনি তো জন্মান না শাসক হিসেবে কংগ্রেসকে হারাবার জন্য অজয় মুখার্জি বাংলা কংগ্রেস তৈরি করেছে, আবার ছমাসের জন্য চলে গিয়েছিলেন ক্ষমতা থেকে আবার 6 বছর ধরে এসেছিলেন ক্ষমতা, বাংলার
আজকে কেউ চেনে না, বিপ্লবী বাংলা কংগ্রেস কেউ আছে, কেউ খায় না মাথায় দেয় এটা কেউ জানে। ঠিক তেমনি তৃণমূল কংগ্রেসটাও 10 বছর 9 বছর হলো ক্ষমতায় এসছে শুধুমাত্র সিপিএম বিরোধিতা করার জন্য। সিপিএম চলে গেছে, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বিলুপ্ত হওয়া হয়েছে। আগামী দিন ইতিহাসে দেখা থাকবে তৃণমূল কংগ্রেস বলে একটা দল ছিল। মানে রিপোর্টে আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা এবং মন্ত্রীরা বিজেপিতে জয়েন করবে। বিজেপিতে জয়েন করলে যারা তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে, তৃণমূল কংগ্রেস বিলুপ্ত হবে। আর একটা দল কখনো কোনো ফিলোসফি ছাড়া থাকতে পারে না। তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করুন তো যে আপনার ফিলোসফি কি, আপনি কি চাইছেন, ভারতবর্ষের অর্থনীতি নিয়ে আপনার বক্তব্য কি, ভারতবর্ষের পররাষ্ট্রনীতি নিয়ে আপনার বক্তব্য কি, শিল্প নিয়ে আপনার বক্তব্য কি। একটা দল তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস সিপিএফ কে হারাবার জন্য, সেই কাজটা শেষ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস উঠে যাওয়ার মুখে শুরু হয়েছে আগামী দিন ভারত। এটা ভারতবর্ষের একটা ট্রেন, ভারতবর্ষের ট্রেন যে এই আঞ্চলিক দলগুলো ধীরে ধীরে ভয় পাচ্ছে। দু একটা জায়গা ছাড়া ধরো উড়িষ্যা, আন্ধ্রা, তেলেঙ্গানা এরকম ছাড়া ওই আঞ্চলিক দলগুলো শেষ হচ্ছে। যেমন আপনি ভেবেছিলেন, আপনারা আশা করেছিলেন যে অখিলেশ মায়াবতী মিলে একটা বিশাল কিছু হবে, দেখা গেল ভোটের পক্ষে সেটা হবে সবচাইতে বড় রাজ্য। তাই আমি আপনাদের বলছি তৃণমূল কংগ্রেস নামক দলটা আগামী দিন উঠবে। একটা বিষয় রাজনৈতিক মহলে প্রথম থেকে একটা জল্পনা ছিল আপনার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্বের জেরে আপনি দল ছেড়েছেন। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ক্ষমতাহীন করে দেওয়া হলো তাতে কি আপনি খুশি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো দ্বন্দ্বই আমার ছিল না, কারণ অভিষেক আমার ছেলের থেকে ছোট, ওর সাথে দ্বন্দ্ব করবো আর তৃণমূলের পার্টি অফিস বিজেপি দখল করেছে, আবার একই সঙ্গে সিপিএম 170টা পার্টি অফিস পুনর্দখল করেছে, তৃণমূলের বক্তব্য সেটা বিজেপির সহায়তায় দখল করেছে, আপনার বক্তব্য? আমার বক্তব্য হচ্ছে আমাদের কাছে এইরকম খবর বা সঠিক সংবাদ দেখলে কেউ থাকে, এটা তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে এটা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি নয়, এটা কৃষ্টি নয়, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এই কাজ করে না এবং আগামী দিনেও করবে না। না, আমাদের সাহায্যের প্রশ্ন হয়েছে, কেউ কোনো পার্টি অফিস কেউ দখল করুক এটা আমরা চাই না। আমরা চাই তৃণমূলের ভোটে তো আলটিমেটলি বিজেপি গিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস ক্ষমতা গেল। লক্ষ্য করবেন 2011 সালেও তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এবং কংগ্রেস মিলে 89টা সিট জিতেছিল সরকারের মোগল অঞ্চল 2011 সালে। এবারেও যে ভোটের ফলাফল দেখবেন, ওই 89টা সিটেরই অধিকাংশ সিটটাই ট্রান্সফার করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ সিপিএম এ অধ্যুষিত যে অঞ্চলের সিটগুলো ছিল সেগুলোই ট্রান্সফার টু তৃণমূল কংগ্রেস। তাহলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের এই যে ভোট যেটুকু বেড়েছে বা যা সিট পেয়েছে সেটা সিপিএম এর সহযোগিতায় বেড়েছে, এসব মধ্যে কোনো সন্দেহ নেই। আমার সামনে আমার সামনে যে আপনি বললেন যে সেটার একটা ইঙ্গিত দিলেন এবং সেটাই কিন্তু বিরোধীদের বক্তব্য, বিশেষ করে তৃণমূলের বক্তব্য যে এবার পোলারাইজেশন হয়েছে এবং বিজেপি হিন্দু মুসলমানের পোলারাইজেশন করে এত ভোট জোগাড় করেছে এবং সেই কারণেই কালকে মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারের প্রসঙ্গ বলেছেন এবং সেটা বলছে সেজন্যই মুসলমানদের গরু বলেছেন। বিজেপি কোন জায়গায় টাকা ঢালেনি, সুতরাং স্বাভাবিক ভাবে এই যে অভিযোগ, এই অভিযোগটা সর্বনিম্ন ভিত্তি। বরং মমতা ব্যানার্জির কাছে যে টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে এসে সরকারের তো, সরকারের তো টাকা পাওয়া তো সহজ, সেই টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন লড়েছে।
তাদের ঝুলিতে ছিল এই সিটগুলো, এই সিটগুলোর ফলাফল যদি আপনি এখন দেখেন তৃণমূলের দিকে গেছে, অর্থাৎ লেফট ভোট একটা বিশাল অংশের তৃণমূলের দিকে গেছে বলেই তৃণমূল এই সিটগুলো ধরে রাখে। দাদা আরেকটা কোশ্চেন বলছি, কালকে আপনি এখানে আসার পরেও একাধিকবার শুভেন্দু অধিকারীর সাংগঠনিক দক্ষতা নিয়ে প্রশংসা করেছিলেন, শুভেন্দু যে যে জায়গায় দায়িত্বে ছিলেন সব জায়গায় বিজেপি জিতেছে, কিন্তু কালকে মমতা ব্যানার্জি সেই জায়গাগুলো রিটেন করে রাখলো তাকে, এটা কোনো ভয় থেকে যাতে বিজেপিতে না যায়, কি বলবেন? এটা আমি বলতে পারবো না, এটা আমি জানি না, আর অ্যাডভার্টাইজমেন্ট বাড়িয়ে দিচ্ছে তোমাদের যাতে তোমরা আবার পাল্টে না, এমসিতে বলে দাও শুভেন্দু কি দাদা সম্পর্কে Bengal. They will decide it. At one time we shall do this. So the BJP and Amit Shah have been very clear that if they come in power, they will be implementing NRC in Bengal. Yesterday, Mamata Banerjee has said that in all probability, they will not be allowing NRC in Bengal. Mamata Banerjee does not know what is NRC, what is citizenship amendment. She has got no idea of that. Pahle to Bengal mein, country mein, pahle citizenship amendment act chalo. Uske baad NRC ho. আগামী দিনে রাজ্য সভাপতি কে হচ্ছেন? দিলীপ ঘোষই থাকছেন নাকি অন্য কেউ? খাটালের কথা বলছেন এবং আরামবাগের কথা বলবেন, এগুলো নিয়ে আপনারা সবাই যাচ্ছেন মুকুলদা? अगर मान लीजिए कि टीएमसी के बहुत सारे विधायक आपके पास आते हैं, ज्वाइन करते हैं, तो आपके जो कार्यकर्ता इतना दिन से आपके साथ जुड़े हुए हैं, उनका क्या होगा जो वाइल्ड कार्ड एंट्री को आप प्रेफरेंस देंगे? देखिए वोट तो बड़ा है ना, वोट तो नहीं बढ़ी है ना, सीट तो नहीं बढ़ी है, वोट हम लोग का जो बड़ा है, ये तो मंगल ग्रह से आदमी आया नहीं, मंगल ग्रह से कोई आदमी आके हम लोग को वोट दिया नहीं, वोट तो दिया है जो जो इधर आता है वो आदमी तो है ही, तो पार्टी किस तरीके से बड़ा होगा? आदमी की बात नहीं कर, अगर आपके टीएमसी आदमी तो आएंगे सांसद आपके पास आते हैं, आदमी आप बीजेपी के पार्टी से तो आदमी आएंगे, पार्टी बड़ा होंगे, अलग पार्टी से आदमी आएंगे नहीं तो जो जरूर आएंगे, हम लोग तो वेलकम कर रहा है, एकदम अमित शाह वेलकम कर रहा है, इसलिए कोई दिक्कत तो नहीं है। এটা সুপ্রিম কোর্টের আদেশে চলছে এবং এটা সুপ্রিম কোর্টই করতে পারবে, এটা আমাদের কোনো স্বাভাবিকভাবেই এটা সাবজুডিস এবং এটা এখন হাইকোর্টের মামলা চলছে, অর্থাৎ মামলাটা চলছে হাইকোর্টের অর্ডারে।
মানুষ বলছে ওই তো মুকুলদার বলেছে ছ মাসের মধ্যে সরকারটা পড়ে যাবে, দেখি সত্যি ছ মাস কেন এক মাসও পড়ে যেতে পারে আবার দু বছর। মুকুলদা কালকে মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা বিষয় বলেছে যে এক লাখ ভোটের মানে বেশি যেটা এক লাখ ভোটে যেটা হেরেছে সেখানে ইভিএম মেশিন ম্যানিপুলেশন হয়েছে বলে একটা সন্দেহ। উনি ওরে জিতেছেন সেগুলো তো সব ইভিএম খারাপ ছিল, উনি তাহলে যেগুলো জিতেছে সেখানে তাহলে ইভিএম ম্যানিপুলেট করা ছিল যে এগুলো কেন জিতেছে। তো বাচ্চা ছেলেমেয়ের মধ্যে কথাবার্তা বললে তো হবে না, মানে লাইক চাইল্ডিশ টক। মুকুলদা এক সওয়াল কি মোদি জি নে জো নাম লড়া ইসকে বাদ পুরো দেশ কি রাজনীতি বদল গয়া, উসমে সেকুলারিজম দেনে হ্যায় কাস্টিজম দেনে হ্যায়, তো ক্যা বঙ্গাল কি রাজনীতি বদলেগী উসমে ও কোন সেকুলারিজম হ্যায়। ইন্ডিয়া প্রাইম মিনিস্টার সেকুলারিজম তো ইসকা কাল হ্যায় সুডো সেকুলারিজম। আপ তো জানতে হ্যায় জব ভারত কা সংবিধান তৈয়ার হুয়া তব সেকুলারিজম ওয়ার্ড নেহি থি, পহলে ও আপ ইসকে বাদ ও ইন্ডেক্স হুয়া। ये तो सुडो सेकुलरिज्म, ये तो वोट के लिए राजनीति के लिए पॉलिटिकल लोग किया। तो मोदी जी जो बोला है वो एक दो तरफ पे ये चेंज कोशिश करेंगे, और ये सात बार बोला है वो आगे बैठी भारत में नहीं होगा। ममता बनर्जी खुशी बोलते ममता बनर्जी बोले हमारा बयालीस शून्य पा बोले বিচার করে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গাতে শুধুমাত্র সংখ্যালঘু ভোট বা সংখ্যালঘু অধ্যুষিত জায়গা থেকে ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস সিটগুলোকে বার করতে পেরেছে। তাহলে কি বঙ্গ বিজেপি এখনো পর্যন্ত সংখ্যালঘুদের সেই ধরনের আস্থা? আমার বলি আমরা বঙ্গ বিজেপি বলে কিছু নেই, বিজেপি একটা রাজনৈতিক দল এবং বিজেপির রাজনৈতিক নীতি আদর্শ বিপক্ষ, আমরা সেই কথাই বলছি। আমরা সংখ্যালঘু সংখ্যাগুরুত্ব ১১৪০ আমাকে দল দিয়ে